অনিষ্টয়ে বরাক কাণ্ডর ঘটনা মার না যাওতে মরিগাঁওত আন এক ঘটনায় জোকাৰিছে আজির তারিখত। কেনো এটা এখন সরকারি আসনি যখন আসনি আছে যোগান বিভাগের দেওয়া হয়েছে সমবায় সমূহলে, আর সেই যদি আপনি আসনি মানে মুহূর্ত দেখাছো একটা বেগ দিয়া হয়েছিল সমবায়বিলাকর বেগখন যদি চাই আপনি বেঙ্গলী ভাষাত লিখা হয়েছে, যেটো ইয়াত লিখা হয়েছে যে প্রধানমন্ত্রী, তো চাবা প্রধানমন্ত্রী অসম সরকারটো বেঙ্গলী ভাষাত লিখা হয়েছে, গরিব কল্যাণ অন্ন যোজনা আসনি যখন আসনি আসলে আসনিখনতো সেই ভাষাটো লিখা হয়েছে গরিব শব্দটো চাক আপনাদের বেঙ্গলী ভাষাত লিখা হয়েছে এই শব্দটো। এবার মরিগাঁওর যোগান বিভাগে আসলে সমবায় সমূহলে এই সমূহ যনি এই আসনির যুদ্ধ বেগ আসছে আসলে বেগ সমূহ আজি প্রেরণ করেছিল। প্রেরণ করা অবস্থাতে মরিগাঁও কুকতলিত ছাত্র সন্থার কেজনমান যুবকে সেই ঘটনাটা গম পায়, এখন গাড়ি এখন যেহেতু গাড়ি এখন লো যা আসে গাড়ি রখাইছিল, আর তারপরে এই তথ্য পোহরলে আসছে। আর এই মুহূর্তে মূর্ত আছে মরিগাঁও জেলা ছাত্র সন্থার সভাপতি দীপুল, কি কব আসলে যেটা বরাক কাণ্ড ঘটনা মার না যাওতে আমার অসমিয়া ভাষার উপর যে কলা আধ্যায় সানি দিছিল একটা বেঙ্গলী ফেডারেশন একটা হেয়ে, কিন্তু আজি যদি এখন একটা সরকারি আসনিত কিন্তু এই বেঙ্গলী ভাষা ব্যবহার করা হয়েছে, এক লজ্জাজনক ঘটনা আজি তারিখ। সেইটো এক লজ্জাজনক ঘটনা, আমি বারম্বার কোয়াছো যে অসমীয়া ভাষাক না অসমতে নাইকিয়া করে দেওয়া ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্রত কোন কোন মানুষ জড়িত হয়েছে ইতিমধ্যে এটা প্রতিস্ফুট হয়েছে, কারণ সৌখিনা বরাকত হয়ে গেছে, এসাম বঙালী সম্প্রদায় লোকে সরকারি যে বেনার আছে সেই বেনার তেওঁলোকে কণা রং খান্দি দিছে, আর আজি এটা কুটলি আঞ্চলিক ছাত্র সন্থার এসাম যুবকর জড়িয়ে আঞ্চলিক ছাত্র কর্মীর জড়িয়ে এই ধরাত পড়ছে যে সরকারি যে আসনি সরকারি যে অন্ন সুরক্ষা যে সরকারি আসনি দিয়া হয়েছিল গরিব কল্যাণ অন্ন যোজনা আসনি, তার যে মোনা গাঁয়ে ভূঁয়ে বিতরণ করেছে তার বঙালী ভাষা পড়ি করছে, এটা আটক দুর্ভাগ্যজনক লজ্জাজনক ঘটনা। কারণ আমি এই ক্ষেত্রে হিমন্ত বিশ্ব অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙর এই ক্ষেত্রে হস্তক্ষেপ করা আমি বিচারিছো, আর উন্নতি পলমে আসনটি বন্ধ করব লাগে, আর যখন বঙালী ভাষা লিখা আছে সেই সময় বেগ সমূহ টোটালিকে ঘুরাই লব লাগে, আর এই সময় বিতরণ করার বিরত থাকবে লাগে, কারণ আমি বারম্বার কৈছো যে অসমতে যদি অসমীয়া ভাষা সুরক্ষিত নয় অসমীয়া ভাষার ভবিষ্যৎ কি, কারণ আমি সদৌ অসম ছাত্র সন্থায় কা আন্দোলন গেছিল সেই সময়তে আমি গেছিল যে অসমীয়া ভাষা কৃষ্টি সংস্কৃতি এই কাখনের জড়িয়ে নাশ হব, আর এটা হয়েছে যেটা প্রমাণ হয়েছে, কারণ সৌখিনা বরাকত হয়েছে আজি আক সরকারিভাবে বিতরণ করে থাকা এখন আসনিত বঙালী ভাষা প্রয়োগ করাইছে, মানে এনেকা একটা ষড়যন্ত্র হয়েছে নাকি যে অসমতে অসমীয়া ভাষা নাইকিয়া হব, আমি যেটা পানরূপণ আমার আমার মাতৃভাষাত যেটা আমি কথা কয়েছি ভাষাটা এটা সময় অসমত নাইকিয়া হয়ে যাব নাকি, আর যত এটা যদি সরকারি যদি তার হস্তক্ষেপ সরকারে যদি সরকারের যে আসনি সেই আসনিটা যদি এটা বঙালী ভাষা প্রয়োগ করা হয় তাহলে অসমীয়া ভাষাটা কত সুরক্ষিত হব, ইতিমধ্যে এটা এটা ষড়যন্ত্রকারী আসাম তৃতীয় তৃতীয় একটা শক্তিয়ে যে ষড়যন্ত্র করে অসমীয়া ভাষাটা অসমত নাইকিয়া করে দেওয়ার যে একটা কাম আরম্ভ করেছে কিন্তু প্রতিস্ফুট হয়েছে, গতি সরকার আমি হস্তক্ষেপ বিচারিছো অনতি পলমে এই সময় বেগ উভতাই লব লাগে, আর কোনো কারণে যাতে অসমীয়া ভাষাক এনেদরে বারম্বার অপমান করে থাকা নয় তার কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বিজেপি নেতাদের এখন সরকারের ব্যবস্থা গ্রহণ করব লাগে। এটা গুরুত্বপূর্ণ বিভাগ যোগান বিভাগ, যেটা যোগান বিভাগের পর এই আসনি দিয়া হয়েছে বা যেটা বেগ আসলে প্রেরণ করা হয়েছে সেই এটা সরকারি বিভাগের ব্যাগম বিভাগে এনেকা একটা ভুল করাটা কি বলে কব, সেখানে কিন্তু সরকারে একটা খাদ্যর যোগান অসামরিক বিভাগ যে একটা ব্যাগম বিভাগ আছে এই বিভাগটো এই সময় বিতরণ করার আগে একটা সরকারি আসনি এই সময় মোনা বিতরণ করার আগে ভালদরে চালি জারি চাব লাগে যে কোনো কারণে যাতে ইয়াত যাতে বিসঙ্গতি নহয়, কিন্তু আটাইতকৈ দুর্ভাগ্যজনক সরকারিভাবে হওয়া একটা আসনিত অসমীয়া ভাষা ব্যবহার করব লাগে, তাত ব্যবহার করেছে বঙালী ভাষা, আটাইতকৈ দুর্ভাগ্যজনক অসমতে যদি অসমীয়া ভাষা সুরক্ষিত নহয় খাদ্য আর যোগান অসামরিক বিভাগ যে সম্পূর্ণভাবে কাম করার যে গাফিলতি হয়েছে যে যধরণে কাম করব লাগছে সেই ধরনের কাম করা যে ব্যর্থ হয়েছে সেটা প্রমাণ হয়েছে, কারণ অসমতে যদি অসমীয়া ভাষা অপমান করে থাকা হয় সেইকাৰণে কৈছে এটা তৃতীয় শক্তি জড়িত হয়ে আছে যদি শক্তি অসমতে অসমীয়া ভাষাক নাইকিয়া করা অসমতে অসমীয়া ভাষাটা নাইকিয়া করে দেওয়া ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্র আমি গোন্ধ পাইছো, এই ষড়যন্ত্র বন্ধ হব লাগে, আর এই ষড়যন্ত্র বন্ধ করার ক্ষেত্রে সরকারে হস্তক্ষেপ গ্রহণ করে অতিকে যে মোনা বিতরণ করেছে ঘুরাই লব লাগে, আর পুনের টোটালিক এই মোনা সময় অসমীয়া ভাষা প্রয়োগ করে মোনা বিতরণ করার ব্যবস্থা গ্রহণ করব লাগে, অন্যটা কিন্তু আমি সদৌ মরিগাঁও জেলা ছাত্র যতই বঙালী ভাষা প্রয়োগ করা মোনা বিতরণ করে ততে আমি আসনি বন্ধ করে দিম, সেই কথা আমি ইতিমধ্যে ঘোষণা করেছো। প্রথম কথা আসলে সৌ সিদিনা আসলে বরাকত আসলে যে ঘটনা সংঘটিত হল যে মাটিতে থাকি যা প্রস্তাব অসমীয়া প্রস্তাবলাক আসলে যে বঙালী ফেডারেশনের দুর্বৃত্তকারী আসলে যে কলা রং খানি দিয়েছে সেটা অতি গরিহণাযোগ্য, আসলে সরকার ইয়ার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন না, আসলে সরকার বঙালী ফেডারেশন আসলে ভয় করেছে নাকি ভোটের ছাত্র ছাত্রী একটা ভয় করা বলে আমার একটা মানে ধারণা হয়েছে, গতি আজি আমি এই বিজেপি নেতৃত্বাধীন সরকারখন আর বেঙালী ফেডারেশন আমি স্পষ্টভাবে সকিয়া দিছি অতি সোকালে আপনাদের এইবর বন্ধ করক, কারণ আমার অসমীয়া ভাষা মর্যাদা আসলে অক্ষুণ্ণ সদায় থাকবে লাগবে, অসমীয়া ভাষা সুরক্ষিত হবই লাগবে, আমি সদৌ অসম ছাত্র সন্থায় আমি তিনবার কৈ আছিলোঁ যে কাহ অহার লগে অসমীয়া ভাষা সভ্যতা সংস্কৃতি সকল আসলে বিনাশ হব, কিন্তু তার লগে আজি বিজেপি সরকারখানে যে কা জাপি দিলে আমার, কিন্তু কা এই বাংলাদেশী আসলে অগ্রাসন নোহার আগতে আসলে এনেকা ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমার ভাষাটা আসলে হেয়া যাব হওয়া একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, গতি আজি এই বিজেপি নেতৃত্বাধীন সরকারখন আমি স্পষ্টভাবে সকিয়াই দিছো আজি আমার অসমীয়া ভাষা লিখা অসমীয়া ভাষা কোয়া আমার আসলে আমার অধিকার সেটা আমার অগ্রাসন কেউ নহয়, আমি যদি কাশ্মীরের পরিবেশ নিবিচার ঠিক
তেনেদৰে আসলে আমি টিপুৱাৰ পৰিবেশ আমি নিবিছাও আমি অতি স্পষ্ট কথা আমি এই জীৱসমূহ আসলে মুনা আসলে সমবা সমূহ আসলে বিতৰণ কৰা হৈছিল সেই সমূহ অতি আমি বন্ধ কৰিব লাগে আমি জিলা ছাত্র খণ্ডে যতে সেই মুনা সমূহ আসলে বিতৰণ কৰা দেখা পাওঁ আমি তাতে আমি বন্ধ কৰি দিম আৰু লগে লগে সেই যি বঙালী ভাষাত আছে প্ৰয়োগ কৰা যিবোৰ মুনা বিতৰণ কৰিছিলে সেই মুনাসমূহ আসলে অসমীয়া ভাষা প্ৰয়োগ কৰি পুনৰ আসলে বিতৰণ কৰিব লাগে সেইটোৱে আমাৰ স্পষ্ট দাবী।